গুড মর্নিং স্টুডেন্টস, আমরা এখন পড়ব ক্লাস ইলেভেন অ্যাটমিক স্ট্রাকচার পরমাণুর গঠন, যেটা তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। পরমাণুর গঠন তোমরা ক্লাস 8-9 পড়েছ। আমরা জেনেছি যে পরমাণুর তিনটে কোণা, মূল কোণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়াও কিছু আরও অন্যান্য কোণা থাকে, যেমন ডয়টেরন, পজিট্রন, নিউট্রিনো, মেসন এটসেট্রা। তা আমরা সেগুলোকে, তার আগে দু তিনটে কথা বলে নিই। যখন পরমাণু আবিষ্কার হয়েছে, ডাল্টন বলেছিল পরমাণুকে ভাঙা যায় না। তার পরবর্তীকালে প্রথম পরমাণুর মধ্যে যে কণাটি পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রন। অ্যাটমের মধ্যে ফার্স্ট কণা পাওয়া গেল ইলেকট্রন, এবং এটি আবিষ্কার করলেন বিজ্ঞানী জে জে থমসন। তার আগে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তোমরা মূলত বইটা ফলো করবে। আমরা কেমিস্ট্রি সাধারণত যে বই বাজারে বেশি অ্যাভেলেবেল সেই বইটা ফলো করবে, কোনো অসুবিধা নেই। বইটা পরপর পড়ে যাবে, ওটা ভূমিকা স্ক্রিন ইন্ট্রোডাকশনগুলি রয়েছে। তিনি এটি পরীক্ষা করেছিলেন, ক্রুকস প্রধানত প্রথম পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী ক্রুকস, যে একটা কাঁচ নল, সেই কাঁচ নলের মধ্যে দুটি অ্যানোড এবং ক্যাথোড রেখে তার ভিতরে সম্পূর্ণটাকে বায়ুটাকে বার করে নিয়ে, অর্থাৎ প্রেশারটাকে খুবই কমিয়ে দিয়ে ওর মধ্যে যদি হাই ভোল্টেজ তৈরি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে ক্যাথোড থেকে, মানে ঋণাত্মক যেটা নেগেটিভ, সেই ক্যাথোড পাথ থেকে একটা অদৃশ্য, দেখা যায় না এরকম একটা কোণার স্রোত, যেগুলো কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন। এবং এখান থেকে ইলেকট্রনের যে সমস্ত ধর্মগুলো, মানে ইলেকট্রনের এই যে ক্যাথোড রশ্মির যে প্রকৃতিগুলো, এটা ক্যাথোড রে বলা হয়, তাহলে সেই ক্যাথোড রশ্মির প্রকৃতিগুলো আমরা পরপর ওগুলো দেখবে। তোমরা বইতে আছে যে ওর ভরবেগ আছে, হ্যাঁ, একটা বেগ আছে এবং ভর আছে, ঋণাত্মক কোণার স্রোত, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাথোড রশ্মি, এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইলেকট্রন। এর পরবর্তীকালে রাদারফোর্ড তার সোনার পাত পরীক্ষাটা কিন্তু করেছিলেন, সেটাও আমরা ক্লাস 9 পড়েছি। রাদারফোর্ডের সোনার পাতে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিন্তু রাদারফোর্ড করেননি। রাদারফোর্ড পরবর্তীকালে এটা ব্যাখ্যা দিয়েছিলেন। পরীক্ষাটা কিন্তু আমি যদি বলি তোমাদের, এটা নামটা এখানে মনে হয় রাদারফোর্ড বলেই দিচ্ছে, ঠিক আছে, কিন্তু রাদারফোর্ড আমি যত শুনেছিলাম এটা রাদারফোর্ড নয়, এটা তার আগে একজন দুজন বিজ্ঞানী এই পরীক্ষাটি করেছিলেন। এটাও তোমরা জানো যে তিনি একটি পাতলা সোনার পাত নিয়েছিলেন, সেখানে তীব্র গতিশক্তি সম্পন্ন নিউট্রন কণা, গতিসম্পন্ন নিউট্রন কণাকে ছোঁড়ার ফলে বেশিরভাগ নিউট্রন কণাগুলি বেরিয়ে চলে গিয়েছিল, মাত্র দু একটি আলফা কণা ঠিক যে পথে গিয়েছিল সে পথেই ফিরে এসেছিল, এবং কয়েকটি আলফা কণা সামান্য কণে বিচ্যুত হয়েছিল। এবং তিনি এখান থেকে একটি সিদ্ধান্তে এসেছিলেন, যেটা আমরা পড়ি রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি কি বললেন যে তাহলে যেহেতু আলফা কণাগুলো একটা জায়গা থেকে ফিরে আসছে, তাহলে এখানেই সমস্ত ঘর এবং সেটা ধনাত্মক তড়িৎ সম্পন্ন, যেহেতু আমার আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+ আয়ন, অর্থাৎ এটা ধনাত্মক পজিটিভ চার্জ পার্টিকেল, তাকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে এটাও ধনাত্মক পার্টিকেল, এবং এখানে কিছু মাস আছে, ঘর আছে, যার জন্য এটাকে কিন্তু ধাক্কা দিয়ে ফিরিয়ে দিতে পারে, এবং বাকি স্থানটা হচ্ছে পরমাণুর ফাঁকা, বাকি পরমাণুর বাকি স্থানটি হলো ফাঁকা। এবং তিনি বললেন যে ওই জায়গাতে কি রয়েছে না, এই যে ইলেকট্রন আবিষ্কার হয়েছে সেই ইলেকট্রনগুলো এই জায়গায় ঘুরছে। তিনি আর কিন্তু কিছু কথা বলেননি, শুধুমাত্র দুটি কথা বললেন যে রাদারফোর্ডের পরমাণু মডেল যদি আমরা আলাদা করে একটু নোট করি, সেখানে দুটি কথা রয়েছে, একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এবং আরেকটিকে বললেন ইলেকট্রন মহল, রাদারফোর্ডের পরমাণু মডেল। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস,
এবং দু নম্বরে হলো ইলেকট্রন মহল, নিউক্লিয়াস। রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা তোমরা বাড়িতে যে দুটি পয়েন্ট আছে সেটা এই সিদ্ধান্ত থেকে পরীক্ষার থেকে তুমি সিদ্ধান্ত এসেছিল সেটিকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। কিন্তু এই পরমাণু মডেলে দুটি ত্রুটি রয়ে গিয়েছিল। কি ত্রুটি? না, রাদারফোর্ডের পরমাণু মডেল তিনি যেহেতু ইলেকট্রনের গতিপথ সম্পর্কে তেমনভাবে কোনো কথা বলেননি, তিনি শুধু বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করেছিল আমরা, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তিনি কি বললেন, একটু বলেছিলেন যে এখানে একটা পরমাণু নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ঘুরছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদের যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব রয়েছে যে সেখানে কোনো চার্জড পার্টিকেল, কোনো চার্জড পার্টিকেলের চারিদিকে যদি ঘুরতে থাকে এইভাবে তাহলে কি হবে না, এ আস্তে আস্তে শক্তি এনার্জি বিকিরণ করতে থাকবে, এনার্জি রেডিয়েট করতে থাকবে, তার ফলে এর শক্তিটা ক্রমশ কমতে থাকবে। শক্তি কমতে থাকা মানে এর তখন এর রেডিয়াসটাকেও এ ছোট করতে থাকবে এবং এক সময় এসে নিউক্লিয়াসে এসে পড়ে যাবে। তাহলে পরমাণুর যে এত মানে গঠন, বিভিন্ন পরমাণুর যে স্টেবিলিটি, পৃথিবীতে পরমাণু আছে, এত এত পরমাণু দিয়ে এত এত জিনিস তৈরি হয়েছে, এত এত পদার্থ তৈরি হয়েছে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনগুলি যদি এইভাবে পড়ে যেত তাহলে পরমাণুটার যে স্টেবিলিটি সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না রাদারফোর্ড অ্যাটমিক মডেল। দু নম্বর কি, না এনার্জি যদি রেডিয়েট করবে তাহলে আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্রে আমরা যে স্পেকট্রা তৈরি করি, বিভিন্ন পদার্থের স্পেকট্রা তৈরি করা হয়, সেই স্পেকট্রাগুলো কেমন হবে, না সেটা কন্টিনিউয়াস স্পেকট্রা হবে, কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউ যেহেতু এনার্জি রেডিয়েট হচ্ছে তাহলে সেটা কন্টিনিউয়াস বা বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু বাস্তবে আমরা যেটা পাই সেটা হচ্ছে রেখা বর্ণালী। এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পেলাম না, রেখা বর্ণালী পেলাম, কিন্তু রাদারফোর্ডের অ্যাটমিক মডেল যদি মানতে হয় সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত। এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরবর্তীকালে বিজ্ঞানী বোর আসার আগে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রাদারফোর্ড যখন পরমাণু পরীক্ষাটা করেছিলেন, সোনার পাতে বিচ্ছর পরীক্ষা, এবং তিনি পরমাণু মডেল বলেছিলেন, তখন কিন্তু নিউট্রন কণা আবিষ্কার হয়নি। নিউটন কণা তার পরবর্তীকালে আবিষ্কার হয়েছে এবং রাদারফোর্ডের এক স্টুডেন্ট নাম স্যাডউইক, তিনি নিউটন পরবর্তীকালে আবিষ্কার করেছিলেন এবং নিউটনের অস্তিত্ব যে নিউক্লিয়াসের মধ্যেই সেটাও পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। এরপরে বিজ্ঞানী বোর, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরেই আমরা চলে যাব বোরের পরমাণু মডেল। তার আগে আজকে আমরা আরো কয়েকটি ছোট জিনিস তোমাদের বইয়েতে রয়েছে, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার, সেটা কাকে বলা হচ্ছে, না অ্যাটমের মধ্যে উপস্থিত প্রোটন অ্যান্ড নিউট্রনের যে টোটাল ভ্যালুটা, আইসোটোপ কাদের বলা হচ্ছে, আইসোবার কাদের বলা হচ্ছে এবং আইসোটোন কাদের বলা হচ্ছে, এগুলো তোমরা জানো। আমি তবুও একটু ছোট ছোট করে বলে দিচ্ছি যে আইসোটোপ হচ্ছে যখন তাদের প্রোটন সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেল প্রোটন তার যখন ইকুয়াল থাকবে সেই পরমাণুগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ, যেমন Cl-17-35 এবং Cl-17-37, এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরকম তোমরা নিউট্রনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ জানো। আইসোটোন কাদের বলে, না যখন তাদের নিউট্রন সংখ্যাগুলো সমান হবে, যেমন সিলিকন 14-30
ফসফরাস 15 31, তাহলে দুজনেরই দেখো নিউট্রন সংখ্যাটা আছে, নিউট্রন প্লাস প্রোটন, তার থেকে প্রোটনটা বাদ দিলে এটা হচ্ছে 16 নাম্বার অফ নিউট্রন, এখানেও 16 নাম্বার অফ নিউট্রন, এদের পরস্পর বলা হচ্ছে আইসোটোন এবং আইসোবার কাদের বলা হয় না যখন তাদের মাস নাম্বার, যেমন ক্যালসিয়াম 20 40, আর্গন 18 40, মানে যখন এই মাস নাম্বার গুলো একই হচ্ছে দুজনের তখন তাদেরকে বলা হচ্ছে আইসোবার। তাহলে এই জায়গাটা তোমরা পড়ছো বাড়িতে প্রথম থেকে, এটা দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল। আমরা এরপরে যেটা শুরু করব সেটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেল, সেটা আমরা নেক্সট দিনে পড়বো। তোমরা তার আগে এই বর্ণালী বা বর্ণালী বীক্ষণ যন্ত্র, কৃষ্ণ বস্তু বিকিরণ, প্ল্যাঙ্কের থিওরি ইত্যাদি এগুলো ইন্ট্রোডাকশন হিসাবে চ্যাপ্টারটা পড়বে। আমরা মূল যে চ্যাপ্টার যখন প্রবেশ করবো এরপরে দিনে বোর থিওরি পরের ক্লাসে। ওকে, ভালো থাকবে সবাই।